ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ক্যামটাসিয়া ভিডিও এডিটিং পার্ট টু। আমাদের এই ক্লাসের পার্ট ওয়ান আমাদের চ্যানেলে আপলোড করা আছে। যাদের এই প্রথম পার্টটি কভার করা হয়নি, এই সেকেন্ড পার্টটি মূলত তাদের জন্য না, প্রথম পার্টটি কভার করার পরে হচ্ছে এই পার্টটি তাদের জন্য। তো বিষয়টি হলো কিভাবে টোটালি একটা ভিডিও এডিটিং করে আমরা ফুলফিল করতে পারি যে কোনো ধরনের ইফেক্ট, যে কোনো ধরনের কাট সাট ভিডিওর ভিতরে যা করা লাগে টোটালি, সেটা আমরা প্রথমে দেখছি। তো আমরা প্রথম পার্টে যেটা কভার করছিলাম ওটা ইম্পর্টেন্ট ছিল, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। আজকে যেগুলো দেখবো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, অনেক সময় এমন কিছু মানে কাজ আমরা দেখি যে কিছু অ্যানিমেশন, কিছু বিহেভিয়ার্স, কিছু কালার ইফেক্ট থাকে, তাই না? কিছু মানে কাজ আছে যেগুলো আমাদের শিখতে হবে, প্রপারলি শিখলে আমরা সেগুলো করতে পারবো। তা আমি ভালো করেই বোঝানোর চেষ্টা করব আশা করি। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে প্রশ্ন করলে আমি দ্বিতীয়বার বোঝানোর চেষ্টা করব। তো এখানে আমি একটা ভিডিও রাখছি, এখানে একটা ভিডিও আছে, আমি এই মুহূর্তে এই ভিডিওটা এখানে রাখতেছি না, অন্য আর একটা ভিডিও আমি এখানে নিয়ে আসি, এই ভিডিওটাই নিয়ে আসি, এই ভিডিওটা নিয়ে আসলাম। এখন মনে করো আমি আজকে দেখাবো হচ্ছে এই অ্যানোটেশন, এই পার্টগুলো দেখানো হয়নি। এখানে আরো কিছু অপশন আছে, যখন এইখানে একটা আইকন আছে, এই যে হাতের মতো একটা চিহ্ন, মনে করবে এগুলো কিছু না, এগুলো কিছু না টোটালি। এগুলো হচ্ছে জাস্ট মনে করো এই যে মাউসের চেহারা বদল অদল বদল হবে, এই এগুলো ইম্পর্টেন্ট কিছু না। এন্ড অ্যানোটেশন থেকে শুরু করি, এর ভিতরে যাই, যাওয়ার পরে দেখো এখানে আমরা দেখলেই বুঝতে পারতেছি এখানে হচ্ছে লেখার বিভিন্ন, আমরা ফন্টগুলো এখান থেকে নিয়ে এসে আমরা লিখতে পারবো, কাস্টম ভাবে আমরা লিখতে পারবো। মনে করো এই যে ভিডিওটা আমি শুরু থেকে যদি ওপেন করি, তাহলে এই ভিডিওর ভিতরে একটা মেয়ে হাইটে আসতেছে, অর্থাৎ তার এখানে কোনো লেখা নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? এখন আমি চাচ্ছি কি ভিডিওটা যখন শুরু হবে 2-3-4 সেকেন্ড পরে এখানে একটা লেখা আসবে, 5 সেকেন্ড পরে এখানে একটা লেখা আসবে, 6 সেকেন্ড পরে নিচে লাইন জড়ায় একটা লেখা আসবে, এরকম চাচ্ছি। এটা আমার মন চাইতে পারে, যে কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে, তুমি আমাদের আমাকে এমন কিছু লিখে দাও। তো এখানে আমি এক কাজ করি, তার জন্য আমি এখানে এখান থেকে পছন্দ করে নেব এই স্টাইল, স্টাইল এখানে দেখো ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করার পর অল যদি দিই তাহলে অল চলে আসবে, ড্রপ ডাউনে ক্লিক করার পরে বেসিক বোল্ড যেরকম আমরা চাবো অল সিলেক্ট করে এরপরে যেটা ভালো লাগে সেরকম একটা এখান থেকে কিন্তু নিতে পারবো। আপাতত আমি এইটা নিই, এইটাই নিচ্ছি, এটা ধরে টান দিয়ে এখানে এনে এভাবে ছেড়ে দিতে হবে। আগে এখানে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমাদের এই লাইনটা এরপরে এনে রাখতে হবে, এরপরে এনে রাখতে হবে। রাখার পরে জাস্ট এখন কি করব, এখানে আমরা এডিট করব, এখানে লিখবো কি ওয়েলকাম, ওয়েলকাম টু মাই চ্যানেল, চ্যানেল না ভিডিও, একটা কিছু লিখলাম। এখন এখানে যেমন আছে ছোট আকারে আছে, আমরা চাইলে এভাবে সরাতে পারবো, কোনো সমস্যা নেই। আমি এখন এটাকে বড় করতে চাচ্ছি, এই কর্নার ধরে টান দিব, এরকম বড় হয়ে যাবে যত ইচ্ছা, আবার ছোট করলাম ছোট হয়ে গেল। এখন এই মিডিল পয়েন্ট এখানে ধরে টান দিলে কিন্তু এরকম ছোট খাটো হবে। এখন মনে করো এই বডিটা বড় হয়ে যাচ্ছে কিন্তু লেখাটা কিন্তু বড় হচ্ছে না, তাই না? এই লেখাটা বড় হচ্ছে না, এখন আমরা এই লেখাটাকে বড় করব, বুঝলাম। এখন এই কর্নারে দিই, কর্নারে এখানে একটু দিলাম, এই লেখাটাকে বড় করার জন্য এখানে দুটো ক্লিক করে লেখাটা আমরা মার্ক করে নিলাম। এরপরে চলে যাব প্রপার্টিসে, ওকে, রাইট সাইড প্রপার্টিস অথবা কন্ট্রোল প্রেস প্রেস করে টু প্রেস করব, কন্ট্রোল প্রেস টু, তাহলে প্রপার্টিসে আসবে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে
আচ্ছা, এখানে আমরা এই যে এখানে মনে করো এই রেগুলার ফন্টের স্টাইল গুলো আছে, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক, আমরা বোল্ড ইটালিক দিই, বোল্ড ইটালিক দিলাম। এরপরে হচ্ছে ফন্ট, ফন্টের যে স্টাইল, এই স্টাইলটা এখান থেকে চেঞ্জ করা যাবে, কোন স্টাইলে ফন্ট দিবা এখান থেকে যে কোনো স্টাইল পছন্দ করে এখান থেকে দিয়ে দিতে হবে। তো এইটা দিচ্ছি আপাতত, দিলাম। আমরা চাচ্ছি ফন্টের সাইজটা একটু বড় হবে, ঠিক আছে? এই পাশটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি এইখানে নিয়ে আসিনি। আমরা চাচ্ছি কি ফন্টের সাইজটা বড় হবে, এখানে সাইজ লেখা আছে, তুমি চাইলে এখানে বক্সের ভিতরে আমরা সাইজ লিখেও দিতে পারি, না হলে এটা ধরে টান দিব এরকম বড় হয়ে যাবে, ফন্টের সাইজ বড় হয়ে যাবে। ওকে, এখন মনে করো ফন্টের স্টাইলটা ভালো লাগতেছে না, একটু চেঞ্জ করে দিই, জাস্ট এখানে ওয়েলকাম টু মাই ভিডিও লিখলাম, একটা ভালো ডিজাইন দিলে তো ভালো লাগবে। এখান থেকে আমরা এই গর্জিয়া নাকি এটাই দিলাম, এটা ভালো লাগতেছে। কালার, কালারটা সাদা হয়ে গেছে না, সাদা কালারটা দিতে চাচ্ছি না, আমরা এখানে রেড দিয়ে দিই, এই যে কালার রেড দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট এইখানে রেডে ক্লিক করলাম, এখানে রেডে নিয়ে জাস্ট রেড দিয়ে দিলাম, ব্যাস। ওকে, এখন আমরা চাইলে সাইডে নিতে পারবো লেখা, একে চাইলে পাশে নিতে পারবো, মিডিলে নিতে পারবো। এখানে যে সেটিং গুলো এখানে আমরা দেখবো, তাহলে ওসব বুঝতে পারবো। এখানে আন্ডারলাইন করতে পারবো, আন্ডারলাইন করে দিলাম একটু, ব্যাস। এখন এটা আমাদের ই করতে হবে, আচ্ছা একটু বড় ছোট হচ্ছে এখন। এটা লেখাটা যেহেতু বড় করছি, বড় হয়ে গেছে অনেক, এই জন্য একটু ছোট করে নিচ্ছি, ছোট করে এইভাবে বড় করি, একটু এই যেভাবে বড় করবো সেইভাবে বড়। ওয়েলকাম টু মাই চ্যানেল। আচ্ছা, নিচে একটা স্টাইল আছে, সময় নিয়ে করলে ভালো হবে, আশা করি এখানে আরো অনেক অনেক ইয়ে আছে এরকম, যদিও করব মানে এখন বোঝাত চাচ্ছি আর কি। এখন দিলাম, এখন যদি আমি ভিডিওটা ওপেন করি, দেখো ওপেনের সময় কিছু নাই, জাস্ট ওপেন হওয়ার পরে একটা সময় এসে কিন্তু ওখানে ইয়ে হবে, ওয়েলকাম টু মাই ভিডিও। ফন্টের কালারটা যদি একটু পাল্টাই দিই তাহলে আরো ভালো লাগবে, আমরা হলুদ দিয়ে দিচ্ছি। ওকে, ওয়েলকাম টু মাই ভিডিও এই পর্যন্ত আসছে। এখন আমি এই যে লেয়ার, এই লেয়ারের এখান থেকে জাস্ট এখান থেকে কপি করলাম, এই যে কপি, কপি করে এখানে একটু বসালাম, এই পাশে এখানে বসালাম। তারপরে আর একটা কাজ করব, এখান থেকে আর একটা আমি এখান থেকে শেপ নিচ্ছি, মনে করো শেপ এইটা নিলাম, এইটা নিলাম, যেটা, ভাই লেয়ারটা টানিয়ে বলান যাবে না? হ্যাঁ যাবে যাবে, এইটা মনে করো আমি দেখাচ্ছি, সবই দেখাবো, এই শেপ নিলাম। ওকে, এখন মনে করো ভিডিওটা যখন চলবে, এইখানে আমরা এটা নিয়ে আসার পরে সেট করে দেবো, এইটা তুমি এখানে আনলা, আনার পরে এটার পরে ক্লিক করে দেখবে এটা এখানে সেট করা আছে, রাইট সাইডে আনলা এইটা শেপের উপরে ক্লিক করবে, দেখবে এটাও একই স্থানে সেট করা আছে। তা আমরা যদি এখানে রাখতে না চাই তাহলে এখানে দিব, এখানে দিয়ে দিব, ব্যাস ক্লিয়ার। এরপরে যখন এখানে আসবে তখন এই শেপটা দেখা যাবে, এই শেপটার উপর এখন আমরা কাস্টমাইজেশন করব। হ্যাঁ, ইন দিস ভিডিও ইত্যাদি, এখানে অনেক কিছু লেখা লেখা যায়, আমি অনেক কিছু এখানে লিখে দিচ্ছি, মেলা লিখে জাস্ট এটা ধরে আমরা বড় করে ফেলবো, যে যেভাবে বড় করব সেইভাবে বড় হবে, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এখানে রাখলাম, এই নিচে এখানে সবাই দিলাম। এরপরে যেহেতু রেড কালার আছে, রেডের উপরে কালোটা বেশি ফুটে, কালোটাই এখানে দিয়ে দিই, ব্যাস কালোটা দিলাম, সলিড। এই যে ফ্রেমের কালারও কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, এই উপরে এই দেখো খেয়াল করো, আমরা যে ফ্রেমটা এখানে বা শ্যাপটা নিচে, এই নিচে এই শ্যাপের কালারটা কিন্তু রেড ছিল, আমরা জাস্ট এখানে প্রপার্টিসে ক্লিক করার পরে এই যে উপরে এর উপরে ক্লিক করার পরে এই ফিল কালার যেটা আর কি,
আর এখানে টেক্সট অ্যারো অন, এখানে আমরা আমরা অনেক রকম করতে পারি। এই যে এই টেক্সট বক্স আকারে করতে পারি, যাতে ওই অ্যারোর মতো থাকবে না, এই জায়গায় এখন বক্স হয়ে গেছে। তার মানে এই প্রপার্টিস থেকে মন মতো কাস্টমাইজেশন করা যাবে, যেটা যেরকম মন চায়। এরপর হচ্ছে আমরা সাদার উপরে কালো দিলাম, ওটাই থাক। অপাসিটি যদি চাই কমাই দেওয়া যাবে, নিচের ওই তোমার বর্ডারের শেপের অপাসিটি কমাই দেওয়া যাবে, আর অপাসিটি কমাই দেওয়া যাবে। এরপরে আউটলাইন এটুক দিলাম, আউটলাইনের কালারটা চেঞ্জ করি। এখানে কালার চেঞ্জ করে দেখবো কোনটা কি পরিবর্তন হয়। আউটলাইন, তারপরে এখানে অপাসিটি একটু কমাই, এখানে ভিডিওটা জুম আউট করলে বোঝা যাচ্ছে না অনেকটা। ওকে, তাহলে এই যে সেটিং গুলো, এখানে আমরা একটু গোটা গাটাগাটি করলে সবকিছু ক্লিয়ার হবে। যাই হোক, এখন যদি ভিডিওটা আমরা এখান থেকে চালাই, দেখো কি হয়। আসলো, এইটা আসছে এই কর্নারে। এখন এই নিচের এইটা বড় হয়ে গেছে, এই নিচের এটা বড় হয়ে গেছে, কিন্তু অনেক এত বড় ভালো লাগতেছে না, এটা ছোট হইলে আর ভালো লাগতো। এই জন্য এটা কপি, এটা কপি করি, কপি করে জাস্ট কাট করি, কাট করে লেখাটা কপি করতে চাচ্ছিলাম, এই লেখাটা কপি করি। হ্যাঁ, কপি করি, আর এখানে মনে করো আগের অপশনে ফিরে যাই, ডিলেট ডিলেট। এরপরে হলো এখান থেকে আমরা যে কোনো একটা শেপ নিই, নিজেদের মন মতো চয়েস করে এই শেপটাই এখানে নিচ্ছি। নেওয়ার পরে জাস্ট এখানে আমি যদি পেস্ট করে দিই, সবগুলো সমান আসবে না, সবগুলো সমান দেখাবে না, সরি। এখান থেকে কপি করলে শেপটা সহ কপি হচ্ছে, তাহলে এখানে আলাদা লিখতে হবে। লিখলাম এখানে কিছু কথা, আমরা লিখলাম ছোট আকারে, এই কথাটা আমরা আবার বড় করে দেব এখান থেকে। এখান থেকে ল্যাটো দেয়া আছে, ফন্ট স্টাইল আমরা চাইলে এটা এটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে রেগুলার আছে, আমরা বোল্ড দিয়ে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, কালারটা করে দিলাম হচ্ছে হলুদ, তাহলে এরপরে ফুটবে। এরপরে সাইজটা একটু বাড়াই দিলাম, শেষ। এরপরে যদি আমরা দেখি, এখানের এই ডিজাইনটা ভিন্ন আসতেছে। ওকে, এখন এইটাই যদি এই পাশে দিই, তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। এভাবে আমরা কাস্টমাইজেশন করব, ধীর স্থির ভাবে, মনের মতো করে। একটা জিনিস সুন্দর করতে গেলে সময় লাগবে। এখন আমরা একটু ভিডিওটা প্লে করি। এখন মনে করো আমি এটাকে আরেকটু এদিকে আগাই দিলাম, হ্যাঁ এইটাকে একটু আগাই দিলাম, এটাকে একটু আগাই দিলাম, শেষ। এখন এইখানে যে শেপটা আছে, এই শেপটাকে আমি চাচ্ছি কি, এখান থেকে আসার পরে একদম শেষ পর্যন্ত, ভিডিওর শেষ পর্যন্ত এই যে লাইনটা আছে না, এটা থাকবে। তাহলে এখান থেকে জাস্ট আমরা এভাবে ই করে দেবো, টেনে দেবো। আমরা যদি চাই ভিডিওর শেষে একদমই টোটালি এটা থাকবে একদম, তাহলে আমরা কি করব, এখানে এই যে শেপ গুলো না, এটা উপরে উঠাই দিব, এটা উপরে উঠাই দিব, এটাকে আমরা এভাবে টান দিয়ে দিব, একদম এভাবে টান দিব। তাহলে কি হয় দেখে দেখা যাক। ওকে হাফিজুল কবির, জি ভাই, এই যে এইটা সারা জায়গায় থাকবে, এই যে নিচে যেটা লেখা দিছি ওটা সব জায়গায় থাকবে, কিন্তু মাঝে মাঝে যে আমাদের লেখাগুলো ওইগুলো এ জায়গা ও জায়গা শো হবে। আচ্ছা এই দেখো, মনে করো এই লেখাটা, এই লেখাটাও শো হয়েছে এক কোনায়, এই লেখাটাও এক কোনায়। আমরা এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আমরা কি করতেছি, জাস্ট এইখানে আনতেছি, এইখানে এইখানে আনলাম। বোঝানোর জন্য দেখাচ্ছি, কিন্তু একটু বোঝার চেষ্টা করবা। এখন আমি এটাকে কপি করি, কপি করলাম, এখানে নিয়ে আসলাম, পেস্ট, ওকে, এখানে পেস্ট করলাম, আবার এখানেও আমি একটু পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম।
ক্লিয়ার। এখন আমরা দেখব যে এখানে মেইন একটা মানে ইন্টারেস্টিং একটা বিষয়, আমরা প্রত্যেকটা অ্যানিমেশন দিয়ে দিব, এই যে বিহেভিয়ার দিয়ে দিব, এই বিহেভিয়ারে ক্লিক করব। এখানে এটাতে ক্লিক করার পরে এখানে দেখো অনেক ধরনের মানে সিস্টেম আছে, এখানে মাউস রাখার পরে কোনটা কিভাবে আসবে, কোন ফন্টটা কোন সিস্টেমে আসবে, এটা যদি আমরা এখানে একটু দেওয়ার চেষ্টা করি, এইভাবে টেনে এনে যেটার উপরে বিহেভিয়ার দিব সেটার উপরে এভাবে ছেড়ে দিতে হবে। শেষ দিলাম, একটু চালাই দেখি কেমন পরিবর্তন হলো। দেখছো কিভাবে আসছে এদিক থেকে, এইভাবে একটু মানে গুল্লি দিয়ে, আগের মতো কিন্তু না, পরিবর্তন হয়েছে। এখন পরেরটায় চাচ্ছি কি, পরেরটায় আমরা আর একটু দেবো, এই এটাই দিলাম, এরকম দেখা যাক। এটা আর এক রকম। সুতরাং এখানে যে ইফেক্ট গুলো আছে আমরা এই ইফেক্ট গুলো এখানে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে এই ইফেক্ট গুলো আমরা ব্যবহার করবো, এখানে ব্যবহার করলাম, এখানেও ব্যবহার করলাম। এখন আমরা ভিডিওটা যখনই চালাবো তখন মনে এইটা এইটা আমরা সাইড করে দিই, এখানে এটা এখানে আছে, এটা মনে করো এখানে থাকুক, তারপরে এটা এখানে আছে, সাপোজ এটা কোথায় দিব, এটা এখানে থাকুক, ব্যাস। এখন ইফেক্ট গুলো কিভাবে হয় একটু লক্ষ্য করলে বুঝতে পারবো। ওকে, তাহলে ইফেক্টের বিষয়টা কি ক্লিয়ার সবাই? এখানে আমরা এইগুলো দেওয়ার চেষ্টা করব, তাহলে এভাবে পরিবর্তনগুলো আসবে। ওকে, তাহলে বিহেভিয়ারের বিষয়টা গেল। এই ট্রানজিশন এখানে উপরে দেখো, এই ট্রানজিশন একটা বিষয় কিন্তু এখানে আছে। ট্রানজিশনটা আমরা কোথায় দিব? ট্রানজিশনটা দিব হলো এই যে ভিডিওর উপরে ক্লিক করলাম, এটা যে কোনো জায়গায় আমরা চাইলে দিতে পারি, কোনো সমস্যা না। এই ভিডিওর ভিতরে আমি চাচ্ছি কি আমি অন্য কিছু এখানে ঢুকাবো, মনে করো এখানে আমি একটা পিকচার অথবা যে কোনো কিছু এখানে ঢুকাবো, এই পিকচারটা নিয়ে আসবো। এখন আগে ভিডিওটা আমি কাটি যেখান থেকে আমি ঢুকাইতে চাচ্ছি, এখানে আমি জাস্ট স্প্লিটে ক্লিক করলাম, ভিডিওটা একটু সেপারেট করলাম, পিকচারটা নিয়ে এসে এখানে রাখতে হবে, রাখলাম। এই পিকচারটা রাখার পরে পিকচারটা আমি এখানে মেকআপ করে দিচ্ছি টোটালি, যা দেখতে ভালো লাগে। আচ্ছা, আমরা চাচ্ছি কি এই ভিডিওটা এখন দেখো এখন চললে কেমন হয়। ঠিক আছে, আমরা চাচ্ছি কি এই যে ইমেজটা আসছে, এই ইমেজটা একটা ঘুল্লি দিয়ে আসুক, এই ইমেজটা একটা ঘুল্লি দিয়ে সিস্টেমে আসুক। এই যে নর্মালি আসতেছে এটা তো ভালো লাগতেছে না, তাই না? এই ইমেজটাও একটা ঘুল্লি দিয়ে আসুক। তা এখন এই ইমেজের উপরে একটা ট্রানজিশন আমরা দিয়ে দেবো, এই ট্রানজিশন নিয়ে আসবো, এটা দিয়ে দেখি সার্কেল, এই সার্কেলটা দিয়ে দেখি, এখানে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা প্লে করি, প্লে করলে এখন কি হবে, এখন প্লে করলাম, ওকে ওকে, এখন যাওয়ার সময় কি করে দেখি, যাওয়ার সময় মোটামুটি একটা অন্যরকম ইয়ে ছিল। এখন এই যে ইফেক্ট গুলো কিন্তু আমরা এখানে অ্যাড করছি, এখন ইফেক্ট অ্যাড করে ফেলছি একটা, তাই না হাফিজুল? হ্যালো, এখন ইফেক্ট অ্যাড করছি, এখন তো রিমুভ করা লাগবে। এখন একটা ইফেক্ট রিমুভ করতে গিয়ে ভিডিওটা কি ডিলিট করব, এটা ডিলিট করারও তো একটা বিষয় আছে। এখন এর জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, যার উপর ইফেক্ট অ্যাড করব, এখানেও ইফেক্ট আছে, এখানেও ইফেক্ট আছে। এখন আমরা চাচ্ছি কি এই ইফেক্টটা বাদ দিয়ে এইটা বাদ দিয়ে অন্য একটা দিব, এজন্য রাইট বাটনে ক্লিক করে জাস্ট এখানে রিমুভ, রিমুভের উপরে মাউসটা রাখতে হবে। মাউসটা রাখার পরে আমরা এখানে একটা মাত্র ইফেক্ট দিছি, ট্রানজিশন, যার কারণে এখানে ট্রানজিশনটা আসছে। দেখো আমি আর একটা ইফেক্ট দিচ্ছি এখানে, এই যে ফিলিপ, এটাও দিয়ে দিচ্ছি এর উপরে। দেওয়ার পরে এখন এর পরিবর্তনটা কি হয়েছে তাই আগে একটু দেখি।
এখানে মোটামুটি একটা পরিবর্তন হয়েছে, যেটা আমাদের কাছে ভালো লাগবে ওইটা রাখবো। এখন আমরা এখানে রাইট বাটন ক্লিক করব, ইফেক্টটা আমরা মুছে দেবো। এই জন্য রাইট বাটন ক্লিক করে রিমুভের উপরে যখনই রাখলাম, তখন এই ট্রানজেকশন না, এটা অল ট্রানজেকশন, তার মানে আমরা দুটো ট্রানজেকশন অ্যাড করছি। ট্রানজেকশন যে কয়টাই অ্যাড করি একই দেখাবে। তাই আমি আর একটা জিনিস অ্যাড করি, এখানে একটু বিহেভিয়ার অ্যাড করি। এখানে একটা বিহেভিয়ার দিলাম, এটা এখানে নিয়ে আসলাম। আনার পরে এখন একটু প্লে করি, দেখি কি অবস্থা হয়। আচ্ছা, একটা ইফেক্ট অ্যাড হয়েছে, এই ছবিটা কিন্তু একটু লড়ছে। এখন এটাকে যদি আমরা রিমুভে ক্লিক করি, রিমুভে এখানে যদি আমরা মাউস রাখি, এখন দেখো অল ইফেক্ট, অল ট্রানজেকশন। একটা হচ্ছে ইফেক্ট, হচ্ছে বিহেভিয়ার, যেটা এটাকে ইফেক্ট বোঝা যাচ্ছে। অল ট্রানজেকশন মানে আমরা এই যে ট্রানজেকশন অ্যাড করছিলাম এটাকে বোঝা যাচ্ছে, যেটা আমাদের রিমুভ করার প্রয়োজন। এখানে মাউস রেখে আমরা এখানে রিমুভ করব। আর যে ইফেক্টটা দিছি সেটা যদি এডিট করতে চাই, এডিট ইফেক্ট, তাহলে এডিটে ক্লিক করব। এখানে দেখো এই ইফেক্টটা আমরা এডিট করতে পারতেছি মোটামুটি, এখানে আমরা এডিট করতে পারবো। ওকে, এখন আমি একটা আমি ইফেক্ট অ্যাড ডিলিট করি। এখানে আমি ইফেক্টটা ডিলিট করে দিলাম, এরপরে ট্রানজেকশন যেটা সেটাও আমি ডিলিট করে দিচ্ছি। বুঝলাম, এই হচ্ছে ইফেক্ট অ্যাড করা। তারপরে এখানে আরো ট্রানজেকশন আছে, আমরা দেখবো এখানে খুঁটিনাটি প্রত্যেকটা জায়গায় এই ট্রানজেকশন গুলো ব্যবহার করার চেষ্টা করব। এটা ট্রানজেকশন না, এটা বিহেভিয়ার না, ট্রানজেকশন, সরি। এটা ব্যবহার করলে আমরা পরিবর্তনটা বুঝতে পারবো। অপশন গুলো আমি চিনাই দিচ্ছি জাস্ট। এরপরে হলো অ্যানিমেশন। অ্যানিমেশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যানিমেশনটা কিভাবে হয়, এখানে মনে করো, আচ্ছা এই উপরে দেখো জুম এন্ড পেন, এই অ্যানিমেশন রাইট সাইডে, আমরা যখন এই নিচে এসে অ্যানিমেশনে ক্লিক করব, অ্যানিমেশনে ক্লিক করার পর এই রাইট সাইডে এখানে অ্যানিমেশন লেখা আছে, এই অ্যানিমেশনে ক্লিক করব। এখান থেকে আমরা অ্যানিমেশন নিয়ে দিব হচ্ছে যেখানে অ্যানিমেশন আমরা দিতে যাচ্ছি। তো সাধারণত পিকচার গুলোর উপরে অ্যানিমেশনটা আসে, ভিডিওর অনেক ক্ষেত্রে আসে, কিন্তু পিকচারের উপরে বেশিরভাগই অ্যানিমেশনের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে মাউস যদি রাখি, তাহলে অ্যানিমেশনটা কিভাবে হবে, এই দেখো ছোট থেকে বড় হচ্ছে। ওকে, ছোট থেকে বড় হচ্ছে, তারপর এখানে কি হচ্ছে, বড় থেকে ছোট হয়ে যাচ্ছে, তিন চারটে গুল্লি খাচ্ছে, মানে ঘুরে টুরে একটা কিছু হচ্ছে আর কি। অ্যানিমেশনের তো কোনো আকার শিকার নেই, বিভিন্ন রকম হতে পারে। ফুল অপাসিটি মানে ডার্ক থেকে ফুল অপাসিটি হচ্ছে, এটা একটা অ্যানিমেশন। এখানে স্কেল আপ, ওই যে জুম হচ্ছে, এখানে জুম হচ্ছে, তা আমি স্কেল আপটা একটু ব্যবহার করি এই পিকচারটার প্রতি। এখানে ব্যবহার করলাম, এখন দেখো আমি যখনই এইটা নিয়ে যাচ্ছি এদিকে, তখন দেখো এই এইখানে যে পিকচারটা আছে না, এটা ঠিকই আমাদের দিকে জুম হয়ে আসতেছে। আবার এদিকে যখন নিচ্ছি, তখন আবার জুম আউট হয়ে আসতেছে। এখন আমরা এদের লেন্থটা বাড়াই দিতে পারবো। এখান থেকে যদি ধরে, এই দেখো ভিতরের একটা ই হয়েছে, এটাকে ধরে টান দিলে ফুল পিকচারটা পেয়ে যাচ্ছে। এখন যদি আমি এই পিকচারটা চালাই, তাহলে অ্যানিমেশনটা কেমন হবে একটু দেখি। ওকে, তাহলে অ্যানিমেশনের বিষয়টা কি বুঝলাম আমরা। এখানে মনে করো এই দেখো এই অ্যানিমেশনটা এখানে দিলাম, ওকে, এই অ্যানিমেশনটা এখানে দিলাম, এখান থেকে শুরু হলো, শুরু হয়ে এখানে এই পর্যন্ত জুম হলো, জুম, ওকে, জুম হয়ে গেল। এখন এখান থেকে জুম আউট হয় কোন অ্যানিমেশনটা একটু দেখি। এইটা জুম হচ্ছে, এটা এটা এইটা জুম আউট হচ্ছে। তাহলে এইটা একটু নি, এইটা এখানে নিয়ে এফেক্ট অ্যাড করি। এই ইফেক্টটা প্রথম ইফেক্টের পরে আসছে, কিন্তু প্রথম ইফেক্টের পরে আসছে, তা আমরা দ্বিতীয় ইফেক্টটারে টেনে শেষ পর্যন্ত দিয়ে দিচ্ছি। এই ইফেক্টের বিষয়টা অনেক ইজি, সবাই একটু খেয়াল করলে বুঝতে পারবো। তাহলে এখন একটু চালাই, দেখো কি অবস্থা হয়। প্রথমে জুম হয়ে আসতেছে, এরপরে কি হবে, সম্ভবত মানে নেটের সমস্যার কারণে দেখা যায়নি মনে হয়।
সবই দেখা যাবে, কোনো সমস্যা না। নাই বোঝা যাচ্ছে ভাই? যাচ্ছে ভাই, যাচ্ছে। ওকে, এই ছিল অ্যানিমেশন। এই অ্যানিমেশন আমরা এখানে মনে করে এই ভিডিওটার উপরে যদি প্রয়োগ করি, যেমন এটা কাস্টম অ্যানিমেশন, কোনটা কাস্টম, এইটা, তারপরে এখানে একটা আছে না জুম হয় যেটা, সেটা কই, এইটা এইটা নি, এই ভিডিওটার উপরে একটু দি, এই ভিডিওটার উপরে দিলাম এই অ্যানিমেশনটা, এখন দেখা যাক কি হয়। এই দেখো, এই দেখো, এই এই মেয়েটা কিন্তু এখন সামনে চলে আসছে, ভিডিওটা কিন্তু জুম হয়েছে। ওকে, প্রথমে দেখো, এই দেখো দূরে আছে, দূরে 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 যাচ্ছে, ওই দেখো দূরে যাচ্ছে, দূরে যাচ্ছে, দূরে আসছে, ঠিক আছে? যখনই এখান থেকে সামনে আসে তখন কিন্তু জুম হয়ে সামনে আসে। এরপরে এখান থেকে ইফেক্টটা আমি অ্যাড করে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করার পরে অন্য আরেকটা নিয়ে আমরা এভাবে দেখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে অ্যানিমেশন, বিহেভিয়ার, ট্রানজেকশন, অ্যানোটেশন, এই বিষয়গুলো আমরা এখানে ঘাটাঘাটি করলে, এই যে অ্যারো, যদি আমাদের ভিডিওর ভিতরে অ্যারো প্রয়োজন হয়, কিছু আমরা দেখাতে চাই কোনো অংশে, তাহলে এই অ্যারো ব্যবহার করব, এখান থেকে যা ইচ্ছা তাই এখানে আমরা ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। এই ধরনের আইকন যদি ব্যবহার করতে চাই, যেমন এখানে আমরা যদি মনে করো এটা নিয়ে আসলাম, এটা আনার পর সবে ডিসপ্লেতে শো করবে, কোনো সমস্যা নেই। আনলাম এখানে, কিন্তু আমরা চাচ্ছি কি এটার আকৃতিটা চিকুন করতে, ছোট করতে, তাহলে এখানে ছোট করে দেবো, চিকুন করে দেবো, জাস্ট এখানে এটা দিয়ে দিলাম, ভিডিওর একটা পর্যায়ে এসে এটা দেখা যাবে। তাহলে আমরা এখান থেকে জাস্ট প্লে করি, ওকে, এই পর্যায়ে, এই পর্যায়ে, এই পর্যায়ে আমরা এখানে এটা নিয়ে আসি। এখন এই জিনিসটা, এই যে আমরা যা যে কোনো জিনিস যখন এই ডিসপ্লেতে আসবে, আসার পর এখানে মনে করো আমি এটাকে রোটেট করতে চাচ্ছি, ঘুরাতে চাচ্ছি এদিকে, এই মেয়েটার মুখের দিকে আনতে চাচ্ছি, তাহলে কি করব, এই এই রকম একটা আইকন আসবে, মিডিল বরাবর ধরবো, এভাবে গুলি দিব, এভাবে রোটেট হয়ে যাবে, ক্লিয়ার, রোটেট হয়ে গেল, ওকে। এরপরে হচ্ছে আমি এখানে একটা টিক মার্ক নিয়ে আসি, এখানে বসাই দিলাম, এটা কোথায় থাকবে, এটা থাকবে হলো এখানেই থাকলো, সমস্যা নেই, ব্যাস ক্লিয়ার। এখন যদি চালাই তাহলে অন্যরকম হবে। যে স্থানে যেমন প্রয়োজন, ভিডিওর ভিতরে আমরা যা মন চাই তাই কিন্তু আনতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে কার্সার ইফেক্ট। কার্সার ইফেক্টটা এখন আমরা দেখব, এই কার্সার ইফেক্টটা কি, হাইলাইট কার্সার, ম্যাগনিফাই কার্সার, স্পটলাইট, ভিডিওর উপরে আমরা এগুলি যদি ইফেক্ট গুলো দিই তাহলে কি হবে। এখানে আমরা আই মেনু বার গুলো দেখব, এখানে অনেক সিস্টেম আছে, রাইট ক্লিক সাউন্ড, ওকে, আমরা এখান থেকে কার্সার হাইলাইটটা এখানে একটু নি, আচ্ছা, যে কোনো কারণে এটা ইফেক্টটা এখন হচ্ছে না, তো তোমরা প্রত্যেকে এই ইফেক্টটা শো করা বা ভিডিওর বিভিন্ন রকম ইয়ে আসবে আর কি। তো যাই হোক, এখান থেকে এই অপশনটা না দেখলেও চলবে, এটা সবাই ট্রাই করবা, এখান থেকে লেফট ক্লিক, রিং, বিভিন্ন এটা তো রকমের, কার্সার, বুঝছেন? এটা তো ভিডিও করার সময় আপনার মাউসের কার্সার যে জায়গা নেবেন ওটা সেটা বড় করে দেওয়া হবে বা ছোট করে দেওয়া হবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে আমার ভুল হয়েছে, সেটাই। হুম হুম, ও আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে, গুড, ভেরি গুড, এই স্থানটা বুঝতে পারছো তাহলে নাকি? হ্যাঁ, এটা বুঝতে পারছি। এটা আচ্ছা, এই কার্সারটা নিয়ে একটু ট্রাই করো, এরপরে আমি অন্যটা দেখাচ্ছি। মনে করো এই ভয়েস ন্যারেশন, এই ভয়েস ন্যারেশন বিষয়টা কি, এখানে এই যে ভয়েস ন্যারেশন আমি এখানে ক্লিক করলাম, এখন আমি এই যে স্ক্রিন রেকর্ড আছে না, আমি মনে করো এই ক্যামটাসিয়া দিয়ে এখন স্ক্রিন রেকর্ড করব,
এখন আমি এই জিনিসটা এখানেই দেখাই দিচ্ছি, এই স্ক্রিন রেকর্ড ডেট জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই অপশনটা কি দেখা যাচ্ছে? পরের অপশন অবশ্যই দেখা যাবে, সেটা হলো এটা। এই অপশনটা দেখা যাচ্ছে না এখন? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। এখানে আমরা জাস্ট কি করব, এই যে ফুল স্ক্রিন কাস্টম স্ক্রিন, আমাদের স্ক্রিনটা যদি আমরা এতটুকু এরিয়ায় মনে করো ই করতে চাই, তাহলে জাস্ট এরিয়া সিলেক্ট করে এরপরে হচ্ছে আমরা ভিডিও গুলো করব, তারপরে ফুল স্ক্রিন দিব, পরে আমরা ভিডিও ছোট করে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এখন যদি আমরা এখানে রেকর্ড করি, তাহলে আমাদের এই ক্যামটাসিয়ার মাধ্যমে আমরা রেকর্ড করে স্ক্রিন রেকর্ডের যে কোনো ভিডিও বানাতে পারবো। ক্যামটাসিয়ার ভিডিও অনেক ভালো হয়, অনেক সুন্দর হয় এবং খুবই খুবই মানে রেজুলেশন ভালো থাকে। আপাতত এখানে আমরা যদি এই রেকর্ডে ক্লিক করি, তাহলে 10 সেকেন্ড সময় নেবে। 10 সেকেন্ড সময় নেওয়ার পরে এখানে রেকর্ডটা মানে স্টার্ট হবে। অলরেডি সম্ভবত স্টার্ট হয়ে গেছে, এই যে 7 সেকেন্ড হয়ে গেছে, 3 সেকেন্ডের পরেই রেকর্ডটা স্টার্ট হয়ে গেছে। এখন আমরা পুশ করতে পারি, এখান থেকে পুশ করতে পারি, ডিলেট করতে পারি, স্টপ করলে সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। তা আমি আপাতত এখানে কি করব, মনে করে স্টপ করি, স্টপ করলে সেভ হয়ে গেল। ওকে সেভ হইলো, আচ্ছা এই যে সেভ হয়ে এখানে চলে আসছে, দেখা যাচ্ছে স্ক্রিন? না ভাই, আমাদের এই রেকর্ডটা সেভ হওয়ার পরে অটোমেটিক্যালি ক্যামটাসিয়ার ভিতরে চলে আসছে। এই যে এখন এই ভিডিওটা আমরা এখানে চাইলে এখানে নিয়ে এসে আমরা এডিটিং করতে পারি, কোনো সমস্যা নেই। এখন দেখো আমি যতটুকু যা করছিলাম রেকর্ড, এখানে রেকর্ডটা সেটা কিন্তু চলে আসছে, এখানে সাউন্ড সিস্টেম সবকিছু আছে। ভাই এবার কার্সারটা আপনি দেখাতে পারেন এবার? হ্যাঁ কার্সারের কাজটা এবার দেখাতে পারেন এই ভিডিওতে, বড় করে দেবেন। হ্যাঁ হ্যাঁ এটা তো মনে করো কার্সারের ইয়েটা, সমস্যা নেই। হ্যাঁ কার্সারের ইফেক্টটা একটু দি, কখনো আমি কার্সারের ইফেক্টটা নিয়ে কাজ করি নাই, তারপর একটু চেষ্টা করি হয় কিনা। হ্যাঁ এই দিলাম কার্সারের ইফেক্টটা, দেওয়ার সাথে সাথে কার্সারের ওই যে এখানে কিন্তু মনে করো মাউসটা যেখানে নেওয়া আছে সেইভাবে দেখা যাচ্ছে। ওকে দৌড়াদৌড়ি করবে, মাউস যেখানে যেখানে যাবে কার্সার সেখানে সেখানে মানে। এখন তাহলে এই ইফেক্টটা ডিলিট করে দিচ্ছি, কার্সারের ডিলিট করে দেওয়ার পরে আমরা তাহলে আরেকটা ইফেক্ট নিয়ে কাজ করি। এইটা এইটা মনে হয় আরো বেশি ভালো লাগবে, কার্সারটা নিয়ে আসলাম, এই দেখো জুম আকারে দেখা যাবে। এখন টিউটোরিয়াল ভিডিও গুলো বানানোর সময় এগুলো অনেক প্রয়োজন, যেখানেই নিয়ে যাবা জুম আকারে দেখা যাবে। আসলে কিন্তু অনেক মজার জিনিস নাকি? ওকে 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 তাহলে কার্সারের বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। এভাবে আমরা এখান থেকে যে কোনো কার্সার নিয়ে কাজ করতে পারবো। এই যে পানি কালারের কার্সার আছে, এখান থেকে ডিলিট করি, রিমুভ করি, রিমুভ করার পরে এটা দিই, এটা দিয়ে দেখলাম এখন কার্সারের অবস্থা কি হয়, কই গেল তেমন কোনো ইয়ে আসে নাই। ঠিক আছে তাহলে কার্সারের বিষয়টা বুঝলাম, এটাও দিতে পারি আমরা এখানে, এটা দিলে পরিবর্তনটা কেমন আসে? যে ইফেক্টটা ভালো কাজ করবে আমরা ওইটা ব্যবহার করার চেষ্টা করব। ওকে তাহলে নিচে এখন ভয়েস ন্যারেশনের স্ক্রিন রেকর্ডের যে ভিডিওটা ছিল সেটা কিন্তু করছি। এখন ভয়েস ন্যারেশন আমি সরাসরি এখানে ভয়েস রেকর্ড করতে পারবো, তার মানে মনে করো তুমি পিকচার দিয়ে একটা ভিডিও বানাইছো, এখন তোমার ভিডিওটার পেছনে ব্যাকএন্ডে সাউন্ড দিতে হবে, কথা বলতে হবে। এখন এই কথাটা কিভাবে বলবো, ক্যামটাসিয়ার মাধ্যমে সহজেই আমরা এখানে স্টার্ট ভয়েস রেকর্ডিং এখানে করতে পারি। আমি এখানে স্টার্ট দিলাম, ভয়েসটা কিন্তু আমার রেকর্ড হচ্ছে, দেখো আমি কিভাবে এখানে মানে
ভয়েসটা রেকর্ড করছি, এখন আমি যতক্ষণ স্টপ না করব ততক্ষণ পর্যন্ত এখানে স্টপ হবে না। আমি এখানে স্টপ করে দিচ্ছি, ক্লিয়ার। এখন আমরা সেভ করে দিব, জাস্ট সেভ। সেভ করে দেওয়ার পরে আমাদের ভয়েসটা কিন্তু এই যে চলে আসছে, এই যেই আমাদের এই ভয়েসটা এখানে চলে আসছে এই টাইম লাইনে। এখন যে ভিডিওটা আমরা তৈরি করছি, মনে করো এই ভিডিওর নিচে আমরা এটা দিয়ে দিব, এই ভিডিওর নিচে যদি আমরা এটা দিয়ে দিই, তাহলে সেই স্থানে ভিডিওর সাথে ম্যাচ হয়ে আমাদের কথাগুলো ওখানে শোনা যাবে। একটু চালাই, আমার ভয়েসটা কি শোনা যায়, ওই রেকর্ডের ভয়েসটা? হ্যাঁ যায়। এখন ওকে, তাহলে ভয়েসটাও আমাদের এখানে দেখলাম, ভয়েস নেরেশন গেল। ভিজুয়াল ইফেক্টস, এই ভিজুয়াল ইফেক্টসটা আমাদের কিছু গুরুত্বপূর্ণ। মনে করো আমরা অনেক সময় অনেক ভিডিও দেখি, সেই ভিডিওগুলো অনেক সময় দ্রুত দ্রুত কি ভিডিওগুলো কিন্তু দেখায়, দেখায় না, ভিডিও দৌড়ায়, কেমন যেন 10 মিনিটের ভিডিও 5 মিনিটের ভিতরে কভার করে, এরকম মনে হয়। ভিডিওর ভিতরে মানুষটা জোরে জোরে হাঁটে, দৌড়াতে থাকে, তাই না? ওই রিমোট দিয়ে ভিডিও টানার মতো অবস্থা। হ্যাঁ, রিমোট দিয়ে ভিডিও টানার মতো অবস্থা। সেইটা আমরা কিভাবে, সেই জিনিসটা করার জন্য আমাদের এখানে আমি প্রথম থেকে দেখাই ড্রপ শ্যাডো বর্ডার, এইখানে আমাদের এই কালার ইফেক্ট গুলো যদি ভিডিওর উপরে দিই, তাহলে ভিডিওর কালার কিন্তু পাল্টে যাচ্ছে। কালার ইফেক্ট গুলো দিলে কালার পাল্টে যাচ্ছে। তারপরে এখানে মনে করো প্রপার্টিসে যাওয়ার পরে ব্রাইটনেস কমাতে পারি, বাড়াতে পারি, এখানে ইচ্ছা মতো করা যাবে। ব্রাইটনেস কমাই দিলাম, বাড়াই দিলাম, এ কমাই দিলাম, বাড়াই দিলাম, যদি কালারটা 19-20 করা লাগে তাহলে এখান থেকে করতে পারবো। কালার ইফেক্টসটা আমি রিমেভ করে দিই, আগে যেমন ছিল তেমনই আছে। এখন দেখাবো ভিডিও স্পিড কিভাবে বাড়াতে হয়। মাঝখান থেকে এই ইমেজটা আমি ডিলিট করে দিয়ে শুধু ভিডিওটা রাখতেছি। এখন দেখবো এই যে মেয়েটা হাইটে আসতেছে, এই মেয়েটা এখন দৌড়াবে, হ্যাঁ দৌড়াবে। এখন সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এলেন্টের ভিডিওটা আমি এখান থেকে জাস্ট ডিলেট করে আমি নতুন করে আবার নিয়ে আসতেছি। ওকে, এখন এর উপরে আমরা এখানে ভিজুয়াল ইফেক্টে যাব। যাওয়ার পরে এই যে ক্লিপ স্পিড, এই ক্লিপ স্পিডে আমরা ক্লিক করব। এখানে ক্লিপ স্পিডটা নিয়ে এসে এরপরে ছেড়ে দিতে হবে। এভাবে ছেড়ে দেওয়ার পরে এখন আমরা যদি চালাই, দেখো কোনো পরিবর্তন কি আসছে এখানে, একটু কথা বলো। একটু আসছে মনে হয়, না এখনো এখানে কোনো পরিবর্তন আসেনি, ঠিক আছে, একটু এখানে পরিবর্তন এখনো আসেনি, আসবে, সমস্যা নেই। এখন পরিবর্তনটা আসবে কখন, আমরা ইফেক্টটা এখানে অ্যাড করছি ঠিকই, কিন্তু ইফেক্টটা আমাদের এডিট করা লাগবে। এই যখন আমরা ভিডিওর স্পিড কমাবো বাড়াবো, সেই ক্ষেত্রে ইফেক্টটা দিলেই কাজ হবে না, আমরা এডিট না করা পর্যন্ত। তো এখন আমরা রাইট ক্লিক করব, এখানে আমরা এডিট ইফেক্টস, এডিট ইফেক্টসে ক্লিক করলাম। এখন মনে করো এখানে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব, এখানে শো ইফেক্টসে ক্লিক করার পরে এখানে এটা দেখা যাবে। এখন আমি যদি এই ভিডিওর স্পিডটা দ্রুত করতে চাই, তাহলে এই দেখো এখানে আমাদেরকে ধরার ছোট করার কিন্তু একটা অপশন দিচ্ছে। আমি এই এই ভিডিওটাকে ছোট করে দেবো, এভাবে ছোট করে দেবো, ওকে, এভাবে ছোট করে দিব। ছোট করে দিলে কি হবে, এই ভিডিওটা এখন দেখো ভিডিওর স্পিড কি বাড়ছে সেটা দেখা যায়। দেখা যায়, যদি আমরা আরো ছোট করি এখান থেকে, তাহলে গতি আরো বাড়বে না নেটের কারণে, একটু স্লো স্লো দেখা যাচ্ছে। যাই হোক, এটা সেভ করার পরে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখন এই ভিডিওটা কিভাবে স্পিড বাড়াতে হয় সেটা বুঝলাম, ভিডিওর স্পিড বাড়ালাম, কিন্তু ভিডিওর স্পিড
কমানো তো লাগে অনেক সময়, স্লো মোশন, স্লো মোশনটা করার জন্য এখান থেকে আমরা লম্বা করে দেব, ওকে বিপরীতটা করতে হবে, ফাস্ট করতে হলে ছোট করব, স্লো মোশন করতে হলে লম্বা করব, এখানে লম্বা করে দিলাম, এখন দেখো এখান থেকে হাইটে বাড়িয়ে আসতে এখন 3 দিন লাগবে, পায়ে মোটে জোর নেই, ঠিক আছে, এখন কিন্তু সময় লাগবে অনেক, সময় লাগে না, কথা কয় না দর্শক, কথা কয় না, আর একটু বড় করি, সময় লাগুক, অনেক সময় লাগুক, সমস্যা কি, এডিট যত ইচ্ছা বড় করা যাবে, সমস্যা নেই, গতি কমছে, হাফিজুল ভাই? জি গতি কমছে না? জি ভাই, আচ্ছা, এইটা হলো তোমার ওই স্লো মোশন এবং ফাস্ট করার, এটা হচ্ছে ওয়ে, এই গেল গেল, তাহলে আমরা অনেক কিছুই দেখলাম, অ্যানোটেশন, ট্রানজিশন, বিহেভিয়ার্স, অ্যানিমেশন, কার্জার ইফেক্ট, তারপর ভয়েস নেরেশন, ভিজুয়াল ইফেক্টস, এগুলো এখন আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো, যেটা থাকবে আমাদের ক্লাসের একদম শেষের অংশ, সেটার জন্য আমি টোটালি আমাদের টাইম লাইনে যে যা কিছু আছে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, এখন যতটুকু এখানে দেখলাম আশা করি ক্লিয়ার, এখন টাইম লাইনে কিছু নাই, এখন কিছু ভিডিওর ভিতরে আছে না সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে হয়, যে বাটনগুলো শুধুমাত্র বাটনটা দেখা যায়, এটা কিভাবে সম্ভব, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো বলতে বলে, আবার কিছু ভিডিও আছে ওই নোটিফিকেশন বাজে ওঠে, বুঝছেন না, ঘন্টার মতো একটা নোটিফিকেশন বাজে, ঘন্টার মতো একটা, এইগুলো কিভাবে অ্যাড করে, আমি এই কাজগুলো এখনই অ্যাড করায় দেখাচ্ছি, তো আগে আমরা দেখব ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে রিমুভ করে, মানে ভিডিওর, ঠিক আছে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করাটা দেখার দরকার আছে না নেই? আচ্ছা ভাই, এটা তো একটা পার্ট, এটা লাগবে, আচ্ছা এটা দেখার জন্য আমাদের লাগবে হচ্ছে এক কালারের ভিডিও, বিশেষ করে গ্রিন স্ক্রিনের ভিডিও হলে সবচেয়ে ভালো, আমি এজন্য একটা গ্রিন স্ক্রিনের ভিডিও ডাউনলোড করছি, যেমন এই যে একটা মেয়ে দেখো কথা বলতেছে, এই মেয়েটাকে আমি এখানে নিয়ে আসলাম টাইম লাইনে, এনার পিছনে কিন্তু গ্রিন স্ক্রিন, এরকম কিন্তু গ্রিন স্ক্রিনের কাপড় দিয়ে ভিডিও কিন্তু করা যায়, ওকে, এই গ্রিন স্ক্রিনটা এখানে দিয়ে দিলাম, জাস্ট দেওয়ার পরে এখন আমি এর কালারটা কিভাবে রিমুভ করব, এই ভিডিওর কালারটা খুবই সোজা, খুবই সহজ, গ্রিন স্ক্রিন যদি হয় তাহলে জাস্ট আমরা এই এখানে যে ভিজুয়াল ইফেক্টস আছে না, এই মোড থেকে এই ভিজুয়াল ইফেক্টস অথবা এখানে ভিজুয়াল ইফেক্টসে ক্লিক করলাম, এখন এখানে একটা পুরুষের ছবি দেওয়া আছে, দেখো রিমুভ এ কালার, রিমুভ এ কালার, এই ইফেক্টটা আমরা এখান থেকে নিয়ে জাস্ট এর উপরে ছেড়ে দেব, ছেড়ে দেওয়ার পরে এখানে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখন প্রপার্টিসে চলে আসা, সহজ, সহজেই আমরা এখান থেকে ইফেক্টটা দেওয়ার সাথে সাথে প্রপার্টিসে চলে আসব, প্রপার্টিসে আসার পরে আমি একটু ছোট করে দিচ্ছি যাতে সহজে দেখা যায়, 10% আমি এখানে 50-25% যদি করি বেশি হয়ে যাচ্ছে, ছোটই করতে হবে, আচ্ছা এখন আমি কি করলাম, এখানে ইফেক্ট অ্যাড করার পরে প্রপার্টিসে আসলাম, আসার পরে এখানে আমাদের এখানে দেখো কালার আছে, কালার, কালার আছে না এখানে, এই যে কালারের যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে আমাদের এখানে ক্লিক করতে হবে, এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে আমরা এই ভিতর থেকে এই সাদা কালারটা সিলেক্ট করব, একদম সাদা সিলেক্ট করার পরে এখানে আমার আমরা এই যে সিলেক্ট কালার ফ্রম ইমেজ, আমরা এখানে এটার নাম কি হাফিজুল, এটা তো ফটোশপের একটা টুল তাই না? জি ভাই, ড্রপার, হ্যাঁ ড্রপার, ড্রপার, এই ড্রপারে ক্লিক করব আমরা, ওকে, এই ড্রপারে ক্লিক করার পরে দেখো এই যে আমাদের হাতে এখন ছুরি চলে আসছে, আর এটা নিয়ে আমরা যাব কোথায়, এই যে কালার আছে না ভিডিওর ভিতরে যে কালার, এই কালারের উপরে টাচ করে একটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখো কিন্তু এখান থেকে কিন্তু কালার রিমুভ হয়ে গেছে, গেছে না, এখন আমরা যদি চালাই তাহলে এই মহিলা কিন্তু এখন কথা বলতেছে অন্ধকার, পিছনে ব্যাকগ্রাউন্ড আর কিছু নাই, কিন্তু একটা বিষয় আছে, এখন দেখো এই মহিলার এই যেন চুলে, তারপরে এই শার্টের এখানে কিন্তু আফসা আফসা ই রয়ে গেছে, আছে না,
এগুলো সাদা সাদা দাগ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এগুলো পরিপূর্ণ ক্লিয়ার করতে না পারলে তো ভালো লাগবে না। এখন এগুলো পরিপূর্ণ ক্লিয়ার করার জন্য আবার আমরা প্রপার্টিসে যাব। যাওয়ার পরে এখানে দেখো টলারেন্স লেখা আছে, টলারেন্সটা আমরা বাড়াই দিব, এখানে হালকা বাড়াই দিব, এখানে বাড়াই দিলাম যতটুকু প্রয়োজন। সফটনেস, সফটনেসটা কি করব, যদি বাড়াই দিই তাহলে এই অন্ধকার হয়ে যাবে, কমাই দিলে এই হইলো, তাহলে আর একটু বাড়াই দিলে মনে হয় ঠিক হবে, আর একটু বাড়াই দিলাম, আপাতত এতটুকু দিচ্ছি, আশা করি এখন মনে হয় পিছনের কিছু দেখা যাচ্ছে না। এখন যদি প্লে করি দেখো, দিব্যি মনে হচ্ছে তার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, রাইট? এখন আমরা তার পিছনে সেটিং অপশনে আবার একটু যাবেন। হ্যাঁ, আর একটা অপশন দেখলাম সেটিং অপশন, ওই জায়গা নিচে, আচ্ছা ওই সেটিং অপশনে গেলাম এখানে, হ্যাঁ নিচে, ওটি কি এটা মনে করো পরিবর্তন করলে ওনার গার যে রংটা, এটাই যে পরিবর্তন হচ্ছে, তুমি এই রংটা পরিবর্তন করা লাগবে। দেখা যাচ্ছে এখন তো আমরা এই টলারেন্স আর সফটনেস বাড়ানোর পরেই অ্যাকুরেট ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, কিন্তু অনেক ভিডিওতে অনেক সময় হতে চায় না কম বেশি, তো এই যে এগুলো আমরা কমায় বাড়াই দিলে সেক্ষেত্রে আমরা অ্যাকুরেট করতে পারবো, ঠিক আছে? তো এই সেটিং গুলো আমাদের এখন প্রয়োজন হয়নি তাই আমি দেখাইনি, তো ঠিক আছে এগুলো আমরা কমায় বাড়াই দেখব যে কোনটার কি পরিবর্তন। এটা দেখো সাদা কালার হচ্ছে সামনে দিলে, তো এই পর্যায়ে থাকলে ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এখানে পার্সেন্টেজ আমি, হ্যাঁ হ্যাঁ বলো, বুঝতে পারছো, এই যে বিভাগ কালারটা না, আমি এই জায়গায় মনে করেন যে আমি আমেরিকার কোন এটা দেশ নিয়ে আসবো, সেটি কিভাবে আনবো? আচ্ছা এখন আমেরিকার একটা দেশ আনার জন্য তাহলে একটা ভিডিওর সামনে আমি বসবো আর কি, একটা ভিডিও চলতেছে সেই সামনে আমি বসবো। আপনার ওই যে এটা সম্ভবত ইউটিউবের চ্যানেল আছে মাথুর নামে একটা ছেলে ই করেছে, এখন তো টপ, ওকে কোনো সমস্যা নেই। এখন মনে করো তুমি বসবা, এই ভিডিওটার এই পাশেই বসলে হচ্ছে তো নাকি? এক সেকেন্ড আমি দেখাই। এখন আমরা মিডিয়ায় যাই, মিডিয়ায় যাওয়ার পরে আমি একটা সিনারি নিয়ে আসি, সেজন্য একটু গুগলে যাওয়া লাগবে। সিনারিটা কোন জায়গায় আনবো, অস্ট্রেলিয়ান না আমেরিকার বলো, সেটার জন্য আমরা লিখতে পারি কি, পার্ক লিখবো না কি লিখলে হয় ভালো একটা সিনারি আনার জন্য? কথা বলো সবাই, যার যে আইডিয়া আছে বলো না কেন। গ্যালারি লেখেন, গ্যালারি, গ্যালারি, তাই না? গ্যালারি, আমি বলতেছি স্বপন আহমেদ আছে না ভিডিও করে, হ্যাঁ হ্যাঁ স্বপন আহমেদ আছে, এটা একটু ডাউনলোড করে নি। হ্যাঁ বলো, তুমি বলো। স্বপন আহমেদ তো আপনার এই এই সিস্টেমে ভিডিও করে, বুঝছেন, ও তো বিভিন্ন জায়গা চলে যায় অনেক, এই সালমান খান খানের দ্বারে, হ্যাঁ বিভিন্ন জায়গায় যাওয়া যাবে, তো বিভিন্ন জায়গায় যাওয়া যাবে, কোনো সমস্যা নেই, আমরা এখন বিভিন্ন জায়গায় চলে যাচ্ছি, এখনই যাব, এখন আমরাও যাইতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমি ক্যানভাসিয়ায় যাই, মনে করো এখানে আমরা একটা ম্যানের পিক নিয়ে যাই, ম্যান, ঠিক আছে, এখানে ক্যামটাসিয়ায় গেলাম। যাওয়ার পরে আমরা যে পিকচারটা ডাউনলোড করছি এইটা আমাদের এখানে আনতে হবে, সেটা হচ্ছে ডাউনলোডের মধ্যে, জাস্ট কোন জায়গায় আসলো, ডেস্কটপে নাকি, সরি এখানে ডাউনলোডটা হয়েছে কোথায় একটু দেখি, এখান থেকে ফাইল ওপেন করে ওপেন করলাম, এই যে দুটো, এই দুটোরে এখান থেকে নিয়ে যাই, ক্যাম্পটা সেই নিয়ে, ব্যাস, কি ব্যাপার আসে না কেন, কি সমস্যা দেখা যাচ্ছে না কিছু, ভাই বাইরে দাঁড়াইছে,
কোন জায়গা দাঁড়ায় রয়েছে? আর তো সার্চ বা ইমেজ ড্রপ ইমেজ হিয়ার দেখা যাচ্ছে, এবার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন আমি এই একটা ইমেজ নিয়ে আসি একটু ক্যাম্পাসে। এখানে আনার পরে তো এরকম ডিস্টার্ব হওয়ার কথা না। কোন ফোল্ডারে আছে খেয়াল করো, ডাউনলোডে আছে তো? ডাউনলোডে আছে। এই পিকচার গুলো কি ক্যাম্পাসে সাপোর্ট করতেছে না মনে হয়, সম্ভবত যার কারণে দেখা যাচ্ছে না। প্লাস আইকনে ক্লিক করে যে একটু যাই খোঁজাখুঁজির চেষ্টা করি, এখানে আসেনি, তাহলে নতুন ইমেজ আনতে হবে। আচ্ছা আমি কি আসি? হ্যাঁ আছেন তো। জি ভাই আছেন। এখান থেকে একটা পিকচার নেব, যে পিকচারটা সাপোর্ট করবে। এগুলো একদমই রেজুলেশন কম, এই জন্য মনে হয়। এখান থেকে যে কোনো একটা পিকচার আমরা নিতে পারি, যেমন এইটা কেমন হবে, যাচ্ছে ব্যাস ডাউনলোড। কি তো ব্যাপার, তো যাই হোক, ইমেজ আমরা এখানে ডাউনলোড দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে আসার পরে এখন মনে করো এই ইমেজটা, এখানে এই যে ইমেজটা না, আমরা একটা মেয়ে এখানে মানে হাতের দিকে দিয়ে আছে, এই ইমেজটা আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবো। ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য জাস্ট ভিডিও ভিডিও না, এই ভিডিও নিচের লেয়ারে দিতে হবে, এই যে এই নিচের লেয়ারে দিতে হবে। ওকে, এই ভিডিওর হ্যাঁ নিচের লেয়ারে দিয়ে দিলাম, ক্লিয়ার। এখন এই উপরের ভিডিওটা কতটুকু ফুটছে আমাদের ব্যাকগ্রাউন্ডের উপরে এখন হচ্ছে দেখার বিষয়, যেহেতু সাদা দিছি যার কারণে ফুটছে একটু কম। এখন সফটনেস বাড়াই দিতে হবে নিচের লেয়ারটা, আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে দিই একটু, ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে দিই, ব্যাকগ্রাউন্ড অ্যাকুরেট করে দিতে হবে। আচ্ছা দিলাম। এখন এইটার এই ভিডিওটা এখন ক্লিয়ার একটু কম মনে হচ্ছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা কি করবা, ব্যাকগ্রাউন্ডটা দেখো এই পর্যন্ত এসে শেষ হয়ে গেছে, আবার কালো। তো এই ভিডিও এটা টাইনি একদম বলাই দিতে হবে, বড় করে দিতে হবে, এই পর্যন্ত করে দিতে হবে। তাহলে এখানে শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ব্যাকগ্রাউন্ডের উপরেই কথা বলবে। তাহলে আমেরিকা অথবা অস্ট্রেলিয়ায় বসে কথা বলা যাবে কি যাবে না বলো? যাবে যাবে ভাই এই যাবে। হলো, আমি বলছি ভিডিও ভিডিও নিয়ে কাজ করা যাবে। হ্যাঁ সেটাও করব তো, এখনই করব, দাঁড়াও না। এইটা হচ্ছে দেখো আমাদের তাহলে ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ যুক্ত করব, এই বিষয়টা কি আমাদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার ভাই? কার কার জি কাছে ক্লিয়ার না, সবার কাছে কি ক্লিয়ার? সোহাগ ভাই, নাইম ভাই, ভাই ভিডিওটা একটু কালো করতে হবে। আচ্ছা করতেছি, সমস্যা নেই। আচ্ছা বাপ্পি, বাপ্পি কি ঘুমাইছো? হ্যাঁ ভাই এ পর্যন্ত কি ক্লিয়ার? বলো বাপ্পি, এ পর্যন্ত কি ক্লিয়ার যতটুকু দেখালাম? হ্যাঁ ভাই বলতেছো না ভাই? হ্যাঁ হ্যাঁ শোনা যায়। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? শোনা যায় না? হ্যাঁ ভাই যায়। হ্যাঁ ভাই ক্লিয়ার ভাই। ওকে ওকে ঠিক আছে, সোহাগ সোহাগ ভাইও বলছে ক্লিয়ার। সবাই কি ক্যামটাসিয়া ইনস্টল করা হয়েছে সবার? এখন এই ভিডিওটা আমরা এডিট করার জন্য ভিডিওর এই লেয়ারে ক্লিক করে, লেয়ারে ক্লিক করে জাস্ট প্রপার্টিসে আসব। এখন এখান থেকে আমরা মোটামুটি ই করে দেবো, এই টলারেন্স বাড়ানো লাগলে বাড়াবো, কমানো লাগলে কমাবো, এই যে একটু কমালাম। তারপরে এই সফটনেস এটা কি করব, এটাও একটু কমালাম।
এখন দেখি কি অবস্থা হয়। এখন যদি প্লে করি তাহলে দেখা যাচ্ছে এখন কিন্তু ক্লিয়ার, তাই না? ওইখানে একদম ক্লিয়ার। ওইখানে যাওয়ার পরে আমরা যদি মানে কমায় বাড়াই দিই অবশ্যই হবে। এখন মনে করো আমরা কি করব, একটা ভিডিওর পিছনে আমরা একটা মানুষকে বসাবো, একটা ভিডিও চলবে একটা সাইডে একটা মানুষ বসবে, এই তো। এখন মনে করো এই মহিলা বা এই মেয়েটাই হচ্ছে সেই মানুষটা। এই আনবেন হুম বরফ পড়ে না? হ্যালো, হ্যাঁ বরফ পড়ে একটা ভিডিও আনবেন। এক সেকেন্ড, আমরা এই ভিডিওটাই নামাই, এখানে এই ভিডিওটাই নামাই। নিচে যেটা দিছি ওটা কিন্তু ভিডিও, ওটা কিন্তু অডিও না, ওই সরি ইমেজ না, এটা ভিডিও। নিচেরটাও চলবে উপরেরটাও চলবে। এখন আমরা কি আমরা কি করব, উপরের এই লেয়ারটাকে ধরে, এই লেয়ারটাকে ধরে আমরা সাইড করে দেবো। এই দেখো সাইড করে দিলাম, ওকে। এখন আমরা যদি প্লে করি, আমি সিস্টেমটা দেখাই দিচ্ছি, আমরা সময় নিয়ে করলে অ্যাকুরেট হবে। যারা ভিডিও এডিটিং করে সিস্টেমটা এরকম। এখন আরো সাইড করে দিচ্ছি, এতটুক করলাম। এখন যদি প্লে করি এটাও লম্বা করে দিব, মানে লম্বা করে দিলে ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকবে, এর থেকে লম্বা এটা আর হচ্ছে না, না হলে কেটে আমরা দিতে পারবো। এখন প্লে করি, তাহলে এক ভিডিওর সাইডে একটা মানুষ কথা বলে না, সেরকম কি হ্যাঁ সম্ভব? হ্যাঁ হ্যাঁ সম্ভব। আচ্ছা, এইটাই তুমি তো এইটাই বলছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ ফাইলে গেলে সেভ হবে কেন ভিডিওটা? এখান থেকে কি সেভ আছে? সেভ অ্যাজ, এখান থেকে কি এটা সঠিক ওয়ে না, ঠিক আছে? তা আমরা ভিডিওটা করার পরে, এই যে ভিডিওটা করলাম, মনে করো স্পিড আমরা বাড়াই দিলাম, এখানে স্পিডটা বাড়াই দিই, স্পিডটা বাড়াই দিলাম জাস্ট, অনেক স্পিড দিলাম। এখন আমরা ভিডিওটা সেভ করব কিভাবে? সেভ করার জন্য যাব এই শেয়ার বাটনে, শেয়ার বাটনে ক্লিক করার পরে এখন যাব লোকাল ফাইল, লোকাল ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাস্টম প্রোডাকশন সেটিং ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পর MP4 480 পিক্সেল, 720 পিক্সেল, 1080 পিক্সেল, কোনটা নেব? তো আমি রিকমেন্ড করব 720 পিক্সেল। কেউ যদি হাই রেজুলেশন চায় 1080 দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, 720 দিলে এনাফ। 720 দিলাম, নেক্সট করলাম, আনটাইটেল প্রজেক্ট এখানে কিছু একটা লিখে দিই, দিলাম। এখন এখানে ফোল্ডার সিলেক্ট করে দিতে পারবো, এখানে যে ফোল্ডার, কোন ফোল্ডার নিতে চাচ্ছি, আপাতত ডকুমেন্টস নিতে চাচ্ছি, সেভ, ফিনিশ, এখান থেকে ফিনিশ করব। সেভ হওয়ার পরে একটু প্লে হোক, প্লে হওয়ার পরে ক্যান্সেল করে দিবেন, সমস্যা নেই। ওটা স্পিড বাড়াই দিয়ে সেভ করছি, তাই না? এটা তো দেখা যাচ্ছে নাকি ভিডিওটা? আলামিন দেখা যায়? হ্যালো, দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখো, একে এটা আমি চালাচ্ছি, এটা চালাই দেওয়ার পরে দেখো স্পিড কত বেড়ে গেছে। এখন যাই হোক, এইটা সেভ করার পরে, আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি আমি যতটুকু যা দেখালাম, এটা প্র্যাকটিস করা হলে ভিডিও এডিটিং এর যা আমাদের জানার বাকি আছে কমপ্লিটলি আমরা সেটুকু জানতে পারবো, এবং ফাইবারে ক্লায়েন্টের জন্য পরিপূর্ণ ভিডিও এডিটিং এর কাজগুলো আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে যার যে জায়গায় সমস্যা হবে, খুঁটিনাটি, সেগুলো আমার কাছে বললে আমি এনি টাইম সেগুলো নিয়ে কথা বলবো, এবং সেই সময় সাপোর্টের ব্যবস্থা করবো, ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এই পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।